কিউরিও ফাইটের সত্য ভৌতিক ঘটনা সিরিজের 145তম এপিসোডে আপনাদের স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে কেষ্টপুরের একটা ফ্ল্যাটের ব্যাপারে আপনাদেরকে জানাবো, যেখানে এমন কিছু ঘটনা ঘটে সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। তো সেটা আজকে জানতে চলেছেন। সেন্সিটিভের সাথে সাথে এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। আর তাছাড়াও যারা সোনারপুরে থাকেন, সেই সোনারপুরের একটা ঘটনাও রয়েছে আজকে আমার কাছে। আশা করি আজকের যে ঘটনাগুলো আপনারা শুনতে চলেছেন সেটা শুনে একটা পুরনো নস্টালজিক ভাইবস পাবেন আপনারা। সেরকম টাইপেরই ঘটনা সিলেক্ট করেছি, দুটো সত্য ভৌতিক ঘটনা আজকে আপনারা শুনতে চলেছেন কিউরিও ফাইটের এই এপিসোডে। আর যারা যারা কিউরিও ফাইট চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে নিন। আমরা 1,00,000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি, তো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমি এখন ডাইরেক্টলি চলে যাব আজকের আমাদের প্রথম ঘটনাতে। ঘড়িতে বেলা 3টে এবং আমি কৌশভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিও ফাইট, আপনাদের ডেলি হরর ডোজ। আজকের প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পার্থ মুখার্জি। জয় আর মলের জীবনে আজ বিশেষ দিন, তাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। কেষ্টপুর অঞ্চলে সস্তায় একখানা ফ্ল্যাট জোগাড় করা চারটিখানি কথা ছিল না। তবুও জয়ের অক্লান্ত পরিশ্রমের ফলে মেন রাস্তা থেকে একটু ভেতরে নিরিবিলিতে এই ফ্ল্যাটটা সে পেয়েছে। এ ব্যাপারে তার স্থানীয় অফিস কলিক মানুষদা খুব সাহায্য করেছেন। প্রমোটার অসিতবাবু এসেছেন গৃহপ্রবেশের অনুষ্ঠানে। এই আটতলা বিল্ডিংয়ে এটাই প্রথম গৃহপ্রবেশ। কিছু ফ্ল্যাটের মালিক এখনও এসে ওঠেনি, কিছু এখনও হ্যান্ডওভার হয়নি। জয়দের ফ্ল্যাট ছতলাতে, একতলাতে দুটো পরিবার সামনের সপ্তাহে আসবে। লিফটের কাজ এখনও কিছুটা বাকি, সিঁড়ি দিয়ে ওঠানামা করা খুবই ঝক্কির। অফিসের কাছে হওয়াতে জয় আর দেরি করেনি ফ্ল্যাটে শিফট করতে। এদিকে সব গুছিয়ে লিফট চালু হলে গ্রাম থেকে মাকে সামনের মাসে আনার পরিকল্পনা। অসিতবাবু বিদায় নেওয়ার আগে মজা করে মলিকে বলে গেলেন, ভয় পাবে না, যেন বড় বিল্ডিং তো আর আপনারাই প্রথম। কটা দিন একটু অসুবিধা হবে, কিছু লাগলে গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকার আছে, ডেকে নেবেন। জয় হেসে জানালো মলি খুব সাহসী, কোনো অসুবিধা হবে না। মানুষদাও বিদায় নিলেন। সন্ধে হয়ে গেছে রে, বাড়ি চললাম, কিছু দরকার লাগলে ফোন করবি, সম্মতিসূচক ঘাড় নাড়ল জয়। সিঁড়ি দিয়ে ওঠানামা করে গা হাত পা খুব ব্যথা তার। মলি ঘুরে ঘুরে ফ্ল্যাটের এদিক সেদিক দেখে চলেছে। এখনও কিছু জিনিস আনা বাকি, কোথায় কি রাখবে তারই মনে মনে একটা ছক কষে নিচ্ছে। দ্বিতীয় বেডরুমের পেছনের দিকে দেওয়ালের কাছে এসে থমকে দাঁড়ালো মলি। জয়কে ডাকল সে। একরাশ বিরক্তি নিয়েই জয় এলো ডাইনিং থেকে। কি হলো, দেখছো তোর পারছি না। আরে দেয়ালটা ভালো করে দেখো, এটা কিসের ছোপ? সত্যি তো, দেয়ালের মাঝ বরাবর কালো বিশ্রী একটা ছোপ রয়েছে। নতুন ফ্ল্যাটে এই জিনিস যে কারুর মাথা গরম করে দেবে। আরে তুমি আমায় একটু আগে বলতে পারলে না, প্রমোটার ছিল দেখাতাম, মলি বলল, আমি তো এইসবে লক্ষ্য করলাম। জয় একটা ছেঁড়া কাপড় জলে ভিজিয়ে পোছার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। অস্পষ্ট ছোপটা খুবই বিরক্তিকর ঠেকল জয়ের কাছে, কিন্তু নিরুপায় হয়ে দুজনেই অন্য কাজে মন দিল। 900 স্কোয়ার ফিটের ছিমছাম ফ্ল্যাটটা ফার্নিচারের অভাবে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। ইতিমধ্যে দুটো টিকটিকি আসনা গেড়েছে টিউবলাইটের পেছনে, কাঁচা রঙের উগ্র গন্ধ এখনও রয়েছে। সন্ধ্যের পর এদিকটা বেশ নিশ্চুপ। ফ্ল্যাটের জানলা দিয়ে দূরের টেলিফোন টাওয়ার, দোকানপাট, গাছগাছালি দেখতে বেশ ভালোই লাগছে জয়ের। ক্লান্তিতে চোখ জুড়িয়ে এসেছে ওর। মলি রান্না করছে, সন্ধে এখন রাতের কোলে ঢলে পড়ছে নিঃশব্দে। আধবোঝা চোখেই সে যেন কাকে একটা পাশের ঘরে শুরুত করে ঢুকে যেতে দেখল। মলি আবার ওই ঘরে কি দাগটা তুলতে গেল? পাশ ফিরে শুলো জয়। হেমন্ত মাসের শিশিরানির থেকে বাঁচতে চাদরটা গায়ে টেনে নিল। ছোট চাদরটা থেকে পাটা বেরিয়ে থাকে জয়ের। হঠাৎ পায়ে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল সে। কেউ যেন এক টুকরো বরফ ছোঁয়াল। ধর্মড়িয়ে উঠে বসল সে। কোথায় কি, ধস, ঘুমটাও গেল। রাতের খাবার খেতে ডাইনিংয়ে গেল সে। খাটের তলায় তখন একটা জমাট অন্ধকার কুণ্ডুলি পাকিয়ে রয়েছে।
নতুন পরিবেশে ঘুম আসতে চাইছে না মলির। জয় পাশেই নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বেচারার খুব পরিশ্রম চলেছে, মনে মনে ভাবে মলি। দেশটায় গলাটা তার শুকনো। খাটের পায়ের কাছে টেবিলে জলের বোতল নিতে উঠল সে। মেঝেতে পা ফেলতেই ঠান্ডা কোনো কিছুর স্পর্শ সে পায়ে অনুভব করল। কিসে পা দিল ঝুঁকে দেখার চেষ্টা করল সে। তখনই তার পেছনে খাটের তলা থেকে কিছু একটা বেরিয়ে ছুটে পাশের অন্ধকারে মিলিয়ে গেল। কেমন একটা মনে হলো মলির, চমকেও উঠল, গায়ে কাঁটা দিল। বেড়াল টেরাল নয় তো? ভয় একটু পেলেও জয়কে জাগালো না সে। পাশ ফিরে শুয়ে পড়ল মলি। পাশের ঘরে যাওয়ার সাহস বোধহয় সঞ্চয় করতে পারেনি সে। পরদিন সকাল থেকে ব্যস্ততায় রাতের ঘটনা তেমন কারোর মনে থাকলো না। জয় অফিসে, সন্ধ্যে দিচ্ছে মলি। ফাঁকা ঘরটায় ঢুকেই গাটা শিরশির করে উঠল ওর। সন্ধ্যা প্রদীপের শিখাটা দপদপ করছে, কেউ যেন ফু দিয়ে সেটা নেভানোর চেষ্টা করছে। পেছনে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো ওর। ঘরের দেওয়ালের ছোপটা প্রদীপের আলোয় যেন একটা মানুষের অবয়ব মনে হচ্ছে। আলোটা জ্বালল মলি, মনের ভুল, অস্বস্তি কিছুটা কাটল। আলোটা আর নেভানো হলো না। জয় ফেরার পর চা খেতে খেতে নিজের অস্বস্তির কথা জানালো মলি। জয়ও ব্যাপারটা নিয়ে সিরিয়াস মনে হলো। মলি রান্না করছে, জয় মোবাইলে ব্যস্ত ঘরের বিছানায়। হঠাৎ পাশের ঘরে ঠকঠক করে দুবার শব্দ হলো। জয় মোবাইলটা রেখে পাশের ঘরে গেল। আলোটা বন্ধ, একটু আগেই জ্বলছিল। পাশের ঘর থেকে মোবাইল নিয়ে এসে ফ্ল্যাশ অন করল। ঘরে কিছু নেই, তবে কোণে রাখা ঘর মোছার লাঠিটা হঠাৎ মেঝেতে পড়ে। আলোর সুইচ কয়েকবার টিপেও কাজ হলো না, নতুন আলো কেটে গেল। স্টিকটা তুলে পেছনে ফিরল সে। দুপা এগোতেই স্টিকটা আবার মেঝেতে পড়ল। ধুর! একরাশ বিরক্তি নিয়ে আবার সেটাকে তুলে রাখল জয়। দরজা পেরোনোর আগেই সেটা সশব্দে আবার নিচে পড়ল। আর তার সাথেই আর একটা আওয়াজ পেল সে, গোঙানির আওয়াজ, একেবারে ঘরের কোণ থেকে। হাতে থাকা মোবাইলটা পড়ে যাচ্ছিল জয়ের। ফ্ল্যাশ আলোটা ঘরের কোণের দিকে ফেলল সে। কোণের অন্ধকারটা বেশ জমাট বাঁধা। মোবাইলের আলোয় মনে হলো একটা ছোট বাচ্চা হাঁটু মুড়ে বসে আছে। কেঁপে উঠল জয়। কোনো রকমে আতঙ্ক সামলে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে গেল সে। রান্নাঘরে গিয়ে মলিকে সব বলল জয়। চিন্তার ভাঁজ পড়ল ওদের কপালে। দুজনে এসে ওই ঘরের দরজাটা আস্তে আস্তে টেনে বন্ধ করল। ঘরের ভেতরের অন্ধকারটা বেশ জমাট বাঁধা মনে হলো ওদের। দরজাটা লক করে কিছুটা নিশ্চিন্ত হলো জয়। দুজনেই চুপচাপ ডিনার করল। এর আগে ওরা দুজনেই অশরীরী আত্মা জাতীয় কোনো কিছুতেই বিশ্বাস করত না। তবে বিশ্বাস আর অবিশ্বাসের ধারণা খুবই আলগা, যে কোনো মুহূর্তে এদিক ওদিক হয়ে যায়, যেটা এখন তাদের সাথে হয়ে চলেছে। রাতে কারুরই ঘুম আসতে চাইছিল না। হেমন্তর হিমেলভাবে ঝিম ধরেছে একটু একটু করে মলির। আর কেউ যেন ওর গায়ে দেওয়া হালকা চাদরটা পায়ের দিক থেকে টান দিচ্ছে একটু একটু করে। জয়কে ধমক দিল মলি, এই কি হলো মাঝরাতে, চাদরটা কেন টানছো? জয় নিরুত্তর। হালকা নাক ডাকার আওয়াজ পেল মলি। তাহলে? তখনও চাদরটা একটু একটু করে সরে চলেছে। আস্তে আস্তে উঠে বসল মলি। দুটো কুচকুচে কালো হাত চাদরের প্রান্তটা ধরে টান দিচ্ছে। খাটের তলায় নির্ঘাত কেউ রয়েছে। মলি সাহস সঞ্চয় করল। আস্তে আস্তে মুখটা নামিয়ে খাটের তলায় দেখল। ছোট্ট একটা ছেলের অবয়ব মনে হলো এক কোণে বসে আছে। জমাট অন্ধকারটা ওখানে আর একটু জমাট। হঠাৎ একটা চাপা কান্নার আওয়াজ এলো খাটের তলা থেকে। সাথে সাথেই মলি ধরফড়িয়ে উঠে পড়ল। জয়ও জেগে উঠেছে। কিছু বোঝার আগেই একটা কালো ছায়া খাটের তলা থেকে বেরিয়ে গেল। বাকি রাতটা এক প্রকার জেগেই কাটালো ওরা। পরের দিন প্রমোটার অসিতবাবুর কাছে গেল জয়। সব শুনে অসিতবাবু বেশ আশ্চর্য হলেন মনে হলো। সন্ধ্যের দিকে ফ্ল্যাটে যাবেন বললেন। অফিসের কলিগ মানুষ দাও সব শুনে জয়কে সাবধানে থাকার পরামর্শ দিলেন। সন্ধ্যেবেলা অসিতবাবু যখন এলেন সবই স্বাভাবিক। তখন জয় ওনাকে ফ্ল্যাটের সেই ঘরটাতে নিয়ে গেল।
দেওয়ালের ছোপটা দেখে আশ্চর্য হলেন অসিতবাবু। আগে তো এটা দেখিনি, নিশ্চয়ই ড্যাম ধরেছে। তবে এই দেয়ালটা কেন মিস্ত্রি 10 ইঞ্চির করলো সেটা বুঝতে পারেনি, সব 3 আর 5 ইঞ্চের মাঝে এটা একটু বেমানান। তখন মিস্ত্রি কি একটা কারণও বলেছিল জানেন, এখন সেটা মনে নেই। ফ্ল্যাটের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, তবে এই ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, অন্য কোনো প্রবলেম হলে ডাকবেন আমাকে। বিদায় নিলেন অসিতবাবু। জয়ের চিন্তা সেই এক জায়গাতেই রয়ে গেল। রাত গভীর হচ্ছে, চারপাশে লোকজনের কোলাহল কম হচ্ছে, উঁচু বিল্ডিংটার 6তলার ঘরটাতে কালো ছায়া পড়তে শুরু করেছে। রাতের খাবার খেয়ে মলি ও জয় গল্প করতে ব্যস্ত ঘরে, হঠাৎ রান্নাঘরে একটা বাসন পড়ার আওয়াজ এলো। দুজনেই চুপ করে গেল। একটু পর আবার একটা কি পড়ল, বোধহয় গ্লাস। দুজনের কেউই রান্নাঘরের দিকে গেল না। আবার একটা শব্দ, মলি জয়ের হাতটা চেপে ধরে বসেছে। আবার একটা কিছু পড়ল, কিন্তু এটা আওয়াজ করেই চলেছে, বোধহয় গড়াচ্ছে কিছু একটা। ঠিকই ধরেছে জয়, একটা ছোট স্টিলের বাটি রান্নাঘর থেকে গড়িয়ে গড়িয়ে এই ঘরের চৌকাঠে এসে ঠেকল। জয় আস্তে আস্তে নেমে বাটিটার কাছে গেল, রান্নাঘরের দিকে তাকালো। সে রান্নাঘরের আলোটা নিভছে আর জ্বলছে, আর একটা স্পষ্ট কালো ছায়া রান্নাঘরের দরজার গোড়ায় বসে রয়েছে। ছায়াটা এতটাই স্পষ্ট যে বোঝাই যাচ্ছে ওটা দুটো হাত এখন জয়ের দিকে তাক করা, লম্বা আঙুলগুলো ভাঁজ করে একটা ইশারা করছে জয়কে। জয় অসার হয়ে গেছে, তবু বুঝতে পারছে সে কি চায়। জয় বাটিটা গড়িয়ে দিল আবার, আর সেটা সশব্দে ঘরের চৌকাঠে গিয়ে থামল। মলির ডাকে হুঁশ ফিরল জয়ের, এখন আর কিছু নেই সেখানে। মলি আর জয় আস্তে আস্তে পাটিপে রান্নাঘরে গেল, কিন্তু কিছুই নেই, শুধু কয়েকটা বাটি গ্লাস এদিক ওদিক পড়ে আছে। মলি বলল, বেড়াল টেরাল নয় তো? প্রশ্নটা শুনে রেগে গেল জয়। আরে আমি কি মজা করছি নাকি? মলি নিজেও ভালো করে জানে এ বেড়ালের কাজ নয়। কি বলছো, তাছাড়া আমি ওই ছায়াটাকে স্পষ্ট দেখেছি। চোখে মুখে জল দিয়ে স্বাভাবিক হলো জয়। সেই রাতে সেই ঘর থেকে বেশ কয়েকবার কান্না জাতীয় শব্দও পেল ওরা, তবে কেউ আর ওঠার সাহস করেনি। আজ শোবার ঘরের দরজাও ওরা দিয়ে রেখেছে। ভোর রাতের দিকে মলি জল খেতে উঠে কৌতূহল বসে একবার দরজাটা ফাঁক করেছিল, আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সাথে সাথে। ভোর রাতের দিকে মলি জল খেতে উঠে কৌতূহল বসে একবার দরজাটা ফাঁক করেছিল, আর চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সাথে সাথে। জয় ধরফরিয়ে উঠে চোখে মুখে জল দিল মলির, মাথাতেও লেগেছে ওর একটু। বোকামির জন্য জয় বেশ কয়েকবার মুখ করল ওকে। কি হয়েছে জানতে চাওয়াতে মলি বলল, জল খেতে উঠে মনে হলো ভোর হয়েছে তাই দরজাটা একটু ফাঁক করেছিলাম, আর সাথে সাথেই একটা কুচকুচে কালো মুখ দরজার ওখান থেকে আমার দিকে তাকিয়েছিল। চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, ওই জন্যই বোধহয় সেন্সলেস হয়ে গেছিলাম। সে মুখ এ জগতে নয় গো, অনেক কষ্ট আর নরকের আগুনে পড়া সেই মুখ, আমি আর এ বাড়িতে থাকবো না। মলি ভেঙে পড়েছে, স্পষ্ট বুঝতে পারছে জয় এই ব্যাপারটা, কিছু একটা ব্যবস্থা তাকে করতে হবে। সকালে যখন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এদিক ওদিক চিন্তা করতে করতে সিগারেটে টান দিচ্ছে জয়, তখন কেয়ারটেকার ভদ্রলোকটি তার দিকে এগিয়ে এলো। স্যার, আমাদের সেভাবে হয়তো পরিচয় নেই, কিন্তু আপনি আমাকে চেনেন, আমি কানাই মণ্ডল, এই বিল্ডিং শুরু হওয়া থেকে এখানে আছি, ওই পেছন দিকের কোয়ার্টারে থাকি। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। জয় তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ বলুন। আপনি কি কোনো সমস্যায় আছেন? জয় কিছুটা আশ্চর্য হলো, তাহলে কি প্রমোটার কিছু বলেছে? না, ইনি নিজেই আন্দাজ করেছেন। এইসব ভাবতে ভাবতেই কানাই নিজেই উত্তর দিল, আসলে স্যার আমিও ভুক্তভোগী। আপনি আমার ঘরে চলুন, চা খেতে খেতে কথা হবে, বলে উঠল জয়। কানাইও রাজি হল, মলি জয় একসাথে শুনতে বসল কানাইয়ের কথা। আমি যখন এই প্রপার্টির দেখভালের কাজে আসি তখন এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে,
পাশের বিল্ডিংটাও সবে শেষ হয়েছে, অসিতবাবুই আমায় কাজে রাখেন। যে মিস্ত্রিদের দলটা কাজটা করছিল তার মধ্যে আব্বাস নামের একটা 14-15 বছরের ছেলে ছিল, বাপ মা মরা বোবা ছেলে। ছেলেটা বোবা বলেই অনেকেই তাকে একটু বেশি ভালোবাসত, তার মধ্যে আমিও ছিলাম। কিন্তু হেডমিস্ট্রির সাথে, বিশেষত মুক্তারের সাথে ওর আদায় কাজ করাইছিল, সারাদিন খিটিমিটি লেগেই থাকতো। আব্বাস ইশারায় আমায় মুক্তারের নামে অভিযোগও করত। সেবারে ঈদের আগে টাকা পয়সার পাওনা কন্ডা নিয়ে দুজনের মধ্যে খুব ঝামেলা হলো, এমনকি দুপুরে দুজনের এক প্রকার হাতাহাতিও হয়। পরের দিন সকাল থেকে আর আব্বাসকে পাওয়া গেল না। মুক্তার জানালো সে রাগ করে টাকা নিয়ে সেদিন রাতেই নাকি গ্রামে পালিয়েছে। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি এখন ঈদের উপলক্ষে জামাও কিনে রেখেছিলাম উত্তরে। ঈদের সময় কিছুদিন কাজ বন্ধ থাকলো, সবাই গ্রাম থেকে ফিরেও এলো, কিন্তু আব্বাস আর এলো না। ওর চাচাতো ভাইকে জিজ্ঞাসা করতে এসে বলল আব্বাস নাকি গ্রামেও যায়নি, সে নিরুদ্দেশ। অনাথ বলে কেউ আর তেমন মাথাও ঘামায়নি স্যার, তবে ওর চাচারা পুলিশকে জানিয়েছে। কিন্তু সেই দিন থেকেই শুরু হলো অন্য উৎপাত। মিস্ত্রিরা কাজ করে সন্ধ্যাবেলা চলে যাওয়ার পর আমি কোয়ার্টারের আশেপাশে নানান শব্দ শুনতে পেতাম। বিল্ডিংয়ের সিঁড়িতে কারোর ওঠানামার শব্দ পেতাম রাতের দিকে। মিস্ত্রিরা সন্ধ্যাবেলা ছাদে কাউকে ছুটতে দেখত, তাদের বালতি বেলচা হঠাৎ হঠাৎ করেই পড়ে যেত। বেশ ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল স্যার। তারপর লেবাররা কাজ বন্ধ করে দেওয়ার ঠিক করল। মুক্তার তখন এক পীর বাবাকে এনেছিল, আপনাদের এই ছতলায় তখন কাজ চলছিল। সেই পীর বাবা প্রায় ঘন্টা তিনেক এখানে কিসব উপাচার করে গেলেন, তারপর থেকে বলতে নেই আর কোনো সমস্যা হয়নি। প্রমোটার অসিতবাবু সবই জানতেন, শুধু বিল্ডিংয়ের বদনামের ভয় কিছু বলেননি। জয় প্রশ্ন করল, তাহলে আবার উপদ্রব শুরু হলো কেন, আর কেনই বা আমাদের ফ্ল্যাটে? আমার যতদূর মনে হয় মুক্তার আব্বাসকে খুন করেছিল, আর সুযোগ বুঝে এই ফ্ল্যাটেরই কোনো দেওয়ালে তাকে পুঁতে রেখেছে। আত্মার উপদ্রব বন্ধ করতে পীর বাবাকে ডেকে এনে এখানেই ওকে বন্দি করে রেখেছে, তাই আপনারা ওর উপদ্রবের শিকার হচ্ছেন, ওকে মুক্ত করুন স্যার। এই বলেই কেঁদে ফেললেন কানাই। জয় কানাইবাবুকে সেই দেওয়ালটার কাছে নিয়ে গেল আর সব খুলে বলল। কানাইবাবুও বুঝলেন যে তার আন্দাজ ঠিক হতে পারে। দুজনেই ছুটলেন লোকাল থানায়। পুলিশ নিয়ে যখন এলেন তখন খবর পেয়ে প্রমোটার অসিতবাবু এসেছেন বিল্ডিংয়ে। প্রথমে বাধা দিলেও ঠিক হলো দেওয়াল ভাঙা হবে, কিছু পাওয়া না গেলে মেরামতির খরচ বহন করতে হবে জয়কেই। সে রাজিও হয়ে গেল। সিঁড়িতে কাজ করা এক মিস্ত্রির ডাক পড়ল। পুলিশ পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও শুরু করল। বেশি বেগ পেতে হলো না, কিছুটা ভাঙতেই বেরিয়ে এলো কঙ্কাল। মলি আর দেখতে পারল না ওইদিকে, বদ গন্ধে ঘর ভরে উঠল। পুলিশ মুক্তারের খোঁজে বেরিয়ে পড়ল। সেদিন রাতে জয় আর মলির ঠাই হলো কলিক মানসদার বাড়িতে। সকালে কাগজ খুলে ভেতরের পাতায় একটা ছোট্ট খবরে শিউরে উঠল জয়। মলিকে ডাকল সে। কাগজে বেরিয়েছে গোপালপুরের ভূতল থেকে পড়ে মুক্তার মল্লিক নামে এক মিস্ত্রির অস্বাভাবিক মৃত্যু। রাতে নির্মীয়মান বহুতলে মুক্তার কী করছিল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। মুক্তার একটি খুনেও অভিযুক্ত ছিল বলে জানা যাচ্ছে। খবরটা পড়ে দুজনেরই স্বস্তির নিঃশ্বাস পড়ল। অবশেষে হয়তো মুক্তি পেল আব্বাস। এটাই ছিল আজকের প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এই যে ঘটনাটা, এটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা, তাই জন্য এই ঘটনাতে যে মানে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তাদের নামটা পরিবর্তিত এবং জায়গার এক্স্যাক্ট লোকেশনও আমি দিচ্ছি না, এবং যিনি পাঠিয়েছেন ঘটনা তিনিও দিতে চান না। তো ঘটনাটা মোটামুটি বছর 13-14 আগে ঘটেছে, আর এরকম টাইপের ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটে, অনেক ক্ষেত্রেই শুনেছি। এবার ব্যবসার ক্ষতি হতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট থাকে, তার জন্য ঘটনাগুলোকে চেপে দেওয়া হয়। এরকম টাইপেরই একটা ঘটনা শুনলেন আপনারা আজকে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে আশা করি লাইক এবং শেয়ার করবেন, এবং কিউরিওফাইড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না। তাহলে চলুন এবার আমি সরাসরি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনাতে। আজকের দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সৌরিম দাস। আমি তখন ফিউচার্সে মাস্টার্স পড়ছি।
কদিন পরেই কলেজে ডিপার্টমেন্টের ফেস জাতীয় কিছু, তা আমি আর আমার এক বান্ধবী সব ইভেন্টের মুখ্য দায়িত্বে থাকতাম। তা সেদিন রুম সাজিয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে বেরোতে হয়ে গেছিলো অনেকটা রাত। কলেজ থেকে হেঁটে মিশন পল্লীর মোড় অব্দি আসতেই স্টেশনগামী অটো পেয়ে যাই আমি। সোনারপুর স্টেশনে পৌঁছে দেখি 2 নম্বরে সোনারপুর লোকাল দাঁড়িয়ে, সম্ভবত সে সোনারপুর লোকাল। আমার বাড়ি বাঘাযতীন স্টেশনের কাছেই, শিয়ালদাগামী ট্রেনের শেষ বগিতে উঠলে আমার বাড়ি কাছে হয়। তা আমি রোজের মতো একদম শেষের বগির শেষের গেটে দরজার ধারে দাঁড়ালাম। মোটের ওপর ফাঁকা কামরা, আমার পেছনে আর কোনো গেট নেই, গার্ডের একফালি কামরা ব্যাস। যাই হোক, যারা সোনারপুর চেনেন তারা জানবেন সোনারপুর জংশন হওয়ার জন্য 2 নম্বর থেকে ট্রেন বেরিয়ে মেন লাইনে উঠতে বেশ খানিকটা সময় লাগে, তার উপর লাস্ট বগি। এপ্রিল মে মাস হবে, আকাশে ঠাসা মেঘ, লাল পুরো, ঝড় ছাড়েনি কিন্তু ছাড়বে ছাড়বে এরকম একটা ব্যাপার। আমি দিব্যি গেটে দাঁড়িয়ে ফুরফুরে হাওয়া খাচ্ছি। ট্রেনের মাথা মেন লাইনে উঠে গেলেও আমার বগি তখনও প্ল্যাটফর্ম ছাড়বে ছাড়বে করছে। এমন সময় একটা লোক দৌড়ে এসে ট্রেনে উঠে রীতিমতো আমায় গেটে দাঁড়িয়ে গেল। বিশাল বিরক্ত হলাম, কিন্তু আমি কখনোই রাস্তাঘাটে পাকামো করি না, কোনো তর্ক বা ঝামেলাতেও যাই না। চুপচাপ মোবাইল বের করে স্ক্রল করছিলাম, মাথাটা কিন্তু বেশ গরম হয়ে গেছিল। এবার বলি, দেখবেন আমরা যখন কোনো একটা দিকে তাকিয়ে থাকি তাও আমরা আমাদের দুপাশে হালকা হালকা দেখতে পাই, তা মোবাইল ঘাটছি আর স্পষ্ট বুঝতে পারছি লোকটা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, এক গাল হাসি নিয়ে, চূড়ান্ত অস্বস্তি। আমার দিকে তাকিয়ে আছেই বা কেন, হাসছেই বা কেন, আজ লিখতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সোনারপুরের পরেই নরেন্দ্রপুর, এর মাঝে একটা জায়গা আসে যেখানে কামরার সব আলো নিভে যায় আর হলুদ বাল্ব জ্বলে 10 থেকে 20 সেকেন্ডের জন্য, আবার টিউবলাইট জ্বলে ওঠে। তা জায়গাটা আসতেই এবং আলো নিভে যেতেই একটা গলার আওয়াজ কানে এলো, কটা বাজে। বিশ্বাস করুন, বুকটা ধরস করে উঠেছিল। কেমন একটা ফ্যাঁসফ্যাঁসে গলা আর কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছিল যে লোকটা এখনও হাসছে। মোবাইল তো অনই ছিল, দেখলাম 10টা মতো বাজে, কিন্তু কিছু বলার আগেই দেখলাম আলো জ্বলে উঠল আর আমি তো লোকটার দিকে তাকাতেই পারছিলাম না। মানে এমন একটা অস্বস্তি হচ্ছিল বলে বোঝাতে পারবো না। বেশ একটু জোর গলায় বললাম, 10টা। আমার কামরা যখন নরেন্দ্রপুর স্টেশনে ঢোকে তখন ট্রেন প্রায় দাঁড়িয়ে গেছে, যেহেতু আমরা শেষ কামরা, যে কোনো প্ল্যাটফর্মের শুরু এবং শেষে ঢাল থাকে। লোকটা ওই ঢালে এক লাফে নেমে যেতেই তাকিয়ে দেখলাম দৌড়ে চলে গেল। আমার মন হালকা যে লোকটা নেমে গেছে, আর কোনো চাপ নেই, যেন একটা অদ্ভুত শান্তি পেলাম। আবার গেটে গিয়ে দাঁড়ালাম, একজন ছেলে তার বয়স্ক মাকে নিয়ে উঠল, ব্যাস আর কেউ না। এমনি দিন হলে হয়তো এত ডিটেলস আজ 8-9 বছর পরে মনে থাকতো না, কিন্তু মনে থাকার কারণ আছে। যাই হোক, মোবাইল পকেটে ঢুকিয়ে দিই কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর গেটে তো মোবাইল ঘাটা যায় না। পরের স্টেশন গড়িয়া, প্ল্যাটফর্ম উল্টো দিকে, দেখিনি কে উঠল কে নামল। পরের স্টেশন নিউ গড়িয়া, নরেন্দ্রপুরের মতোই আমার কামরাটা যখন স্টেশনে ঢুকছে তখন ট্রেন প্রায় দাঁড়িয়ে গেছে। আর ঠিক সেই ঢালটা আসতেই আমার সামনে দিয়ে সেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে আবার নেমে গেল। নেমে কোথায় গেল দেখার মতো আর অবস্থা আমার ছিল না। লোকটা তো আগে স্টেশনেই নেমে গেল, তাহলে এখানে আমি কিভাবে দেখলাম ওকে? আমি দরজার রডটা শক্ত করে ধরে রইলাম, শুধু রাম নাম জপ করতে লাগলাম আর চোখ দিয়ে টপটপ করে জল গড়াতে লাগলো ভয়ে। নেমেই বাড়ি এসে মাকে বললাম সবটা। মা বলল, ও হয়তো ওই ট্রেনেই ফিরতো রোজ বা ওই ট্রেনেই মরেছে, ওর কথা ভাবিস না এবং এইসব নিয়ে বেশি আলোচনাও করিস না, ঘুমা। একটা কথা আছে, ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। কেন এই ঘটনাটা শেয়ার করলাম সেটা হয়তো আপনাদের অনেকেরই মনে হতে পারে। সত্যি কথা বলতে, সোনারপুরের দিকে ফিউচারেই আমার নিজেরও জয়েন্ট এন্ট্রান্সের সিট পড়েছিল। সেই সময় আমি যখন ট্রেনে ফিরছিলাম এরকম টাইপের একটা ঘটনার কথা আমি শুনেছিলাম, তারা যেন একটা আলোচনা করছিল, তাও আজ থেকে প্রায় কত বছর আগে, 2016 সালের কথা বলছি আমি। সোনারপুর বা ওই সাইডে যারা আমার বন্ধুরা রয়েছে, যাদের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, তাদের কাছেও এই স্টেশনের ব্যাপারে বা এরকম টাইপের কয়েকটা ঘটনা আমি শুনেছিলাম, মানে একটা আভাস পেয়েছিলাম। কিন্তু সৌরিমদার সাথে এই ঘটনাটা ঘটেছে,
সৌরিমদা আগেও আমাদের সাথে অনেক ঘটনা শেয়ার করেছেন, অনেক দুর্দান্ত ঘটনা শেয়ার করেছেন। তো সৌরিমদার সাথে এরকম টাইপের একটা ঘটনা ঘটেছে, সেটা জেনে আমার মনে হলো যে আমি এটা শেয়ার করি। হয়তো অনেকেই সোনারপুর থাকেন, অনেকেই এই ব্যাপারটা জানেন। যদি জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আদৌ কি এরকম ব্যাপার আছে। মানে আমি জানতে চাইছি যে এরকম টাইপের ব্যাপার কি ফ্রিকোয়েন্টলি লোকজনের সাথে ঘটে, সেটা একটু জানাবেন যদি আপনি সোনারপুর বা কাছাকাছি ওই এরিয়ার বাসিন্দা হন। আর এটাই ছিল আজকের দুটো ঘটনা। আশা করি আজকের দুটো ঘটনাই আপনাদের খুবই ভালো লেগেছে। একটু পুরনো ধরনের ঘটনা শেয়ার করলাম, যেটা আগে আমরা শেয়ার করতাম, একটা নস্টালজিক ভাইবস পাচ্ছিলাম ঘটনাগুলো শেয়ার করার সময়। তো আজকের এপিসোডটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাঁ, কিউরিও ফাইটের এরকম আরও দুটো এপিসোড দেখতে শুনতে স্ক্রিনে আসা আপনাদের ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।